উপনির্বাচন ঘোষণা হতেই ময়দানে কংগ্রেস, প্রতিদিনই চলছে কংগ্রেসের প্রচার। প্রাক্তন বিধায়ক আশিস সাহাকে সামনে নিয়ে প্রচার চলছে জোর কদমে। সোমবার ইন্দ্রনগর এলাকায় কংগ্রেসের হয়ে প্রচার করলেন নেতৃত্বরা। এলাকায় ভালো সাড়া পাচ্ছেন বলে দাবি কংগ্রেস নেতৃত্বের। প্রতিদিন এই ধরনের প্রচার চালিয়ে যাবেন বলে জানান তারা। তো এই যে আপনার উপনির্বাচন হতে যাচ্ছে 23শে জুন, আমরা সুদীপবাবুর পক্ষ থেকে বুথ ভিত্তিকভাবে আমরা প্রচারে বেরিয়েছি। এটা 36 নম্বর বিধানসভা বুথ। আর আপনার আমাদের সমস্ত ওয়ার্কাররাই বিভিন্ন বুথে এই সকাল বিকাল আমরা ডোর টু ডোর করছি আমাদের প্রার্থীর ফেভারে। আর কি কারণে আমাদের এই দুর্গতি আমাদের পোহাতে হচ্ছে, এসব কথাও আমরা ভোটারদের কাছে আবেদন রাখছি, যাতে তারা সব কিছু বিচার বিবেচনা করে সুদীপবাবুকে ভোট দেয়। আর এছাড়াও এটা সুদীপবাবুর পুরানা এলাকা, সুদীপবাবুর প্রতি এলাকার ভোটারদের যথেষ্ট আস্থা আছে বলে আমাদের ধারণা। ব্যুরো রিপোর্ট, দুরন্ত টিভি।